আমার তো অন্য কান্ট্রিতে ভিসা রিজেক্ট হয়েছে, আমি এখন চায়নাতে ভিসা পাবো কিনা, বা আমি যদি চায়নার ভিসার জন্য অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার ভিসা রিজেক্ট হবে কিনা, এবং সেক্ষেত্রে আমার করণীয় কী? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3 এক্সপেনশন। কথা হচ্ছে এটা যে অনেকেরই কোয়েশ্চেন যে ভাই আমি আগে হচ্ছে ইউরোপের জন্য বা অন্য কান্ট্রির জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার ওখান থেকে ভিসাটা রিজেক্ট আসছে, তো আমি এখন আবার চায়নার জন্য ভিসার অ্যাপ্লাই করতে চাই, বা চায়নাতে হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি, আমার পেপার আসছে, এখন আমি অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবো, তো সেই ক্ষেত্রে আমার ভিসাটা রিজেক্ট হবে কি না, বা আমি আগে যেই আমার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেইটা এখানে ইফেক্ট ফেলবে কি না, এই বিষয়টা, আপনি আগে কোথায় থেকে রিজেক্ট হয়েছেন, আপনি কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছেন, ডাজেন্ট ম্যাটার, এটা চায়নার জন্য কোনো ইস্যু না। অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট ফার্স্ট যে হচ্ছে চায়নাতে অ্যাপ্লাই করছে তার যেরকম প্রায়োরিটি, আপনি হচ্ছে আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকার পরেও যে আপনি রিজেক্ট হয়েছেন, এই ব্যাকগ্রাউন্ডটা থাকার পরেও আপনি সেম ফার্স্টের যারা অ্যাপ্লাই করছে তাদের মতো আপনার প্রায়োরিটি, সো এই বিষয়টা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। অ্যাজ ইউজুয়াল একজন নর্মাল স্টুডেন্ট যেভাবে অ্যাপ্লাই করতেছে আপনি হচ্ছে ওভাবেই অ্যাপ্লাই করবেন, যদি ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে পেপার্স দেয়, অ্যাডমিশন লেটার দেয়, এবং চায়না মিনিস্ট্রি যদি আপনাকে জেআরডব্লিউ দেয়, তাহলে আর কোনো সমস্যা নেই। যখন এই পেপার্সগুলো আপনার আসতেছে সেই পেপার্সগুলো নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি যে কীভাবে আপনি ভিসার জন্য প্রস্তুতি নেবেন, কী কী পেপার গুছাবেন, তো ওগুলো একটু ফলো করে আপনি হচ্ছে ওখান থেকে টোটাল পেপারগুলো গুছিয়ে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রপার করে আপনি হচ্ছে এখন যে সিস্টেমেটিক্যালি যেভাবে হচ্ছে আপনার অ্যাম্বাসি ফেস করতে হয় নর্মালি, আগের চাইতে এখন ডিফারেন্ট কিছু আসছে, আমি অন্য ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে আগে হচ্ছে ইন্টারভিউটা কীভাবে হতো, এখন কীভাবে হয়, কীভাবে আগে ডেট নিতে হতো, এখন কি হয় না হয়, এই টোটাল বিষয়টি আমার অন্য ভিডিওতে আলোচনা আছে। এগুলো একটু ফলো করে আপনি হচ্ছে ওভাবে পেপার্সগুলো গুছিয়ে নেবেন, অ্যাম্বাসিতে যখনই আপনার একটা মেইল চলে আসবে ইন্টারভিউর জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করে সমস্ত কিছু গুজগাছ করে আপনি ভিসার জন্য চলে যাবেন, আশা করা যায় কোনো সমস্যা হবে না। আপনি যদি প্রপারভাবে তাদের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারেন, যেই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে সকলকে হচ্ছে চায়না অ্যাম্বাসি ভিসা প্রদান করে, সেই রিকোয়ারমেন্ট যদি ফিল আপ হয় তাহলে আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ড রয়েছে যে আপনি রিজেক্ট হয়েছেন এটা কোনো বিষয় না, এটা ধরবে না। তো আশা করতেছি যে যাদের এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন রয়েছে বা এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন যে আমার এই সমস্যাটা আছে আমি হয়তো ভিসা পাবো না, আসলে এটা রং কনসেপ্ট বা একটা একেবারেই ভুল। আপনি আগে কী করেছেন, কোথায় থেকে রিজেক্ট হয়েছেন, চায়না এটা দেখার বিষয় না। তো টোটালি এই বিষয়টাই আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম যে এই বিষয়টা নিয়ে একেবারে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনি হচ্ছে আপনার মতো করে অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট যেভাবে হচ্ছে ভিসা অ্যাপ্লাই করে ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করে আপনিও সেভাবে করেন, আশা করা যায় আপনার ভিসাটিও নর্মালি চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।